তোমাদের ভাই বসে থেকে কি করবে গেমটা শুরু করা যাক আজকে আমার বন্ধু তার বাসায় দাওয়াত দিছে সেই দাওয়াতটা খাইতে আমি যাইতেছিলাম একা একা আমার কারটা নিয়ে বের হইলাম রাস্তা থেকে যাইতে যাইতে দেখতে পেলাম একটা রাস্তার সামনে কতগুলো গাছ ফালাই রাখছে সাথে সাথে আমি গাড়ি থেকে নেমে গেলাম দেখতেছিলাম যে কে এই গাছগুলো ফালাই রাখছে রাস্তার উপরে সেটা আমার দেখার দায়িত্ব অবশ্যই এগুলো আমার সাফ করে এখান থেকে যাইতে হবে নয়তো আমি গাড়ি নিয়ে এখান থেকে বন্ধুর বাসায় দাওয়াত খাইতে যাইতে পারবো না সাথে সাথে পিছন থেকে কে জানি আমার ডাক দিছে তখনই আমি পিছনে তাকাইলাম আর দেখতে পেলাম আমাকে একটা সুপার মারি দিছে ভূতে এখন এই গেমটা মূলত এটাই যে আমাকে আমাকে বন্দি করে রাখবে এবং এখান থেকে আমার বের হইতে হবে যদি তাদের কাছে আমি হইতে মারিয়া বন্দি করে রাখবে এবং মাটির ভিতরে রাখছে এখন এখান থেকে আমার বের হইতে হবে দেখা যাক কিছু আছে কিনা আশেপাশে দেখা যাক এটার ভিতরে কি আছে কিছুই নাই উপরে কিছুই নেই মেবি আমার এই দরজাটা খুলতে হবে এই ঘরটি খোলার জন্য আমার একটা চাবি দরকার দেখা যাক চাবিটা পাই কিনা হা ভাই চাবিটা পাই গেছে এখন এই ঘরটা খুলতে হবে চাবিটা দিয়ে চলো ফটাফট এই গেমটা কমপ্লিট করা যাক দেখা যাক দরজাটা খোলার পরে আমি দেখি সামনে ওরা আছে কিনা আর যদি ওরা থাকেই যায় ভাই আমার তো ভাই মারিয়ে চান্সটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর মেবি আমি একটু প্লেয়ার অতটা সোজা দেখা যাক এটার তলে ঢুকিয়ে কি করা যায় এটার তলে ঢুকিয়ে দেখি সামনে আসে কিনা সামনে তো নাই মেবি এই পেস্টটা আমার ঘুরিয়ে যাওয়াটা এই পসিবল হবে হ্যাঁ এই পসিবল ভাই আসে এইগুলো এই ঘরগুলো এই ডরগুলো আমি খুলছে দেখি যে কি কি পাওয়া যায় এগুলো এটার ভিতর তো কিছু পাইলাম না আর মেবি এটার ভিতর কিছু পাম খোলে না ভাই হ্যাঁ এটার ভিতর কিছু পাইলাম না দেখা যাক এখন এই যে

আরেকটা হইছে যে ইয়া সিলিন্ডিরা দেখা যাক আমি এই গেমটা কমপ্লিট করতে পারি কিনা আর ভিডিওতে যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছ অবশ্যই একটা করে লাইক করে দাও দেখো সামনেই গ্র্যান্ডপা সামনে দাঁড়াই রইছে দেখা যাক এই পেশ থেকে আমি ওদেরকে বাড়ি আজকে কি পেদানটা بده আরে ভাই রে ভাই আমার থেকে দৌড় এই পেশ একটা এই পেশ একটা দেখা যাক মালের আবার ধরতে পারে কিনা আমার তো মনে হচ্ছে তারা ধরতে পারবে না এটা মানে আবার মারাটা এতটাও পজিবল না তো ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর দেখতে পেলাম যে ওরা সবাই এখান থেকে সরে গেছে আর আমি এই ভাই फटाफट চলে যাই আর এই রুমটার ভিতর এ রে আরে রে আর পিছের একটা ভাই সামনে একটা এরে এই জায়গা থেকে আমার দূরে এটার তলে যাইতে এর ভাই গেমটা ক্রাশ করে কেন আমি তো বুঝতে পারতেছি ভাই এই এটা গেমের গিলিস বা এই গিলিস কেন হার না আমি বুঝতে পারছি হোক পাইছি একটা একটা কেসি পাইছি এই জায়গায় ফালাই রাখি আচ্ছা এই পাশের টেবিল গুলো আমি খুঁজে দেখি যে কি পাওয়া যায় এই পেশের টেবিলের ভিতর কিছু ভাই এই ড্রয়ারের ভিতর ভাই কিছু নাই বুঝলাম না কিছু আচ্ছা এই পেসটা ওই ওই সামনে ওইটার ভিতর কি ভাই ওই এটার ভিতর কিছু আছে মেবি আমার তো মনে হয় না কিছু নাই

শেষে আমি নিচে আর এগুলো বিসানো যে কোন জায়গায় কি পায় কোন জায়গায় কি আছে না না আছে সেটা আমার দেখার বিষয় আর ওগুলো ভাই এটা কি পাইছি একটা কি জানি পাইছি দেখা যাক আর মেবি দেখতে পারিনি নামটা পড়তে পারিনি আসা এই প্যাশটা এই জায়গায় কি আছে এই জায়গায় আগে হাতুরটা ফালাই রেখে যাই তো ওই জায়গায় নিচে বরাবর নিচ বরাবর একটা কাজ আছে ওই কাজটা করতে হইবে আমার ওই জায়গায় একটা মনে করো একটা সাবির মতো একটা ঘর আছে ঘরটাও আমার খলতে হবে আর এই ওপেন কিডে একটা চাবি এটা সাবের কাজ করে মেবি আর দেখা যাক এই জায়গা থেকে আমি নিচে যাই ভাই ওরা তো নিচে মেবি বি দাঁড়ায় নিচে না নিচে আপাতত নাই এখন নামাজ যায় ভাই নিচে অলতোপ্লা হাইজন শিখ ভাই নিচে ভাই আরে কিরে নজ পড়ে তো ভাই শুয়ে শুয়ে আমার দেখতে আছে ভাই এটা কোনো কথা আমার দেখতে আছে এটা কেমন কী করব আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা ও তো অনেকক্ষণ হয়েছে ভাই ও কিন্তু সর না মেবি সরার কথা কিন্তু ওই এই এইটা একটা বাজে লোক বুঝছো এটা ভুটটা বাজে লোক আমি ভাই এখনো ভাই কতক্ষণ বৈশে থাকুন না সাললে আমি কেমন নাম্বার উপর থেকে যাওয়া তো ইম্পসিবল উপর থেকে যাওয়া যাওয়া নিজ নামতে হবে দেখা যাক কতক্ষণ বসে থাকে আর আমিও দেখি কতক্ষণ বসে থাকতে তো ভাই দীর্ঘ ঘন্টা বসে থাকার পর সরেন এখন আবার কি করা নামতে হবে আর কাছে ধরা দিতে হইবে ভাই এটা কোন ধরনের লজিক এই গেমের লজিক টাইম বুঝতে পারতেছি না ডে আসা টু দেহি কি করা যায় এখন এই এই ভিতরে আমার কমপ্লিট করতে হবেই ভাই আর তোমরা তো জানো আমি কত বড় প্রো প্লেয়ার অবশ্যই আমি কমপ্লিট করতে পারবো চলো ফটাফট করে সামনে যাওয়া যাক আর দেখা যাক কি করা যায় এখন আর বাই ডে হাইডেন্স সিকার হাইডেন্স সিকার মাই রে বাবা আমারে ভাই জীবনটা তেজ বানাই আচ্ছা এই চাকুটা নিয়ে এখন মানে এই কাজটা নিয়ে আমার উপরে যাই তুই উপর থেকে আমি আহ নিচে পড়বো আরে ভাই রে ভাই বুড়িয়ে বুড়া সব মনে করো আশেপাশে ঘোরাঘুরি করে ভাই এ ক্যাব নাকি আমি যাবো আচ্ছা দেখি কিছুক্ষণ পর ওয়েট করার পর উপরে আমি যাবো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফটাফট করে উপরে চলে আসছি এবং নিচেও নামছি আর দেখা যাক এখান থেকে আমার ওই জায়গায় যাইতেই বা ওই জায়গায় একটা ছোট্ট সিক্রেট রুম আছে রুমটার ভিতরে আমার একটা সেইন লাগানো জিনিস আছে ওই জায়গা থেকে আমি কিছু পাইতে পারি মেবি ওইটা আমার ওই ওই যে সামনে ঘরটা হ্যাঁ এই জায়গা থেকে নিচে নামবে এখন আমার এই সামনে ঘরটার ভিতরে একটা সিক্রেট রুম আছে হ্যাঁ এই রুমটার ভিতরে এই যে চেনটা এই ডে আমার খুলতে হবে কাটতে হবে এটা দিয়া আর এই পেস্টটা দেখি আমি কিছু পাই কিনা কিছু যদি পাই তো ভালো আর না পাইলে না এই ভাই কিছু পাইনি এখন আবার ভাই স্ক্রু ড্রাইভার ড্রাইভার লাগবে ওই ওইটা এখন স্ক্রু আবার কোথায় পাবো সেটা বলো তোমরা চলো করে সামনে যাওয়া যাক আর দেখি বেবি কি পাওয়া যায় সামনে আর যদি কিছু একটা পাইয়ে যায় সামনে এই এই রুমটার ভিতরে তো আমার অনেক ভালো ভাই রে ভাই ও কি ভাই ও আইসে পরে পিছিয়ে পিছিয়ে আমি তো বুঝতে পারতেছি আর ও এত তারা করলে ভাই আমি কই যাব আছে এটা এই জায়গায় ফলাই রেখে এই জায়গায় কাজ আছে ভাই এই জায়গায় এটা থাক আর আমি এই পেস্ট থেকে ঘুরি আরে ঘুরে আরে রে আমার মার্শালে তো এখন আমার কোন জায়গায় যাওয়া দরকার এই সরাসরি সামনে গিয়া আর দেখি ও পিসি তেসনি ভাই ও যদি পিসি পিসি আইয়েই থাকে আমার কষ্ট হয়ে যাবে এই গেমটা কমপ্লিট করা আর এই জায়গা থেকে নিচে যাওয়া যায় মেবি হ্যাঁ আমি নিচে যাব এই জায়গা থেকে দেখি ও কি করে ভাই ও যদি জায়গা থেকে আসে আমি কনফার্ম নিচে চলে যাবো এই দেখো আমি নিচে চলে গেছি মানে এটা আমার দ্বারা ইজি এটা আমার দ্বারা গেমটা ইজি এটা এই গেম মানে কমপ্লিট করা আমার দ্বারা কোনো ব্যাপারই নেই আর একটা আছে মেবি আর এই জায়গা থেকে আমার ঘুরতেই দেখি কি পাওয়া যায় কিছু একটা পাইলে তো আমার অনেক কাজে লাগবে দেখি গ্রানি কোথায় গেছে আর সামনে ও ভাই ভাই একটা সাউন্ড পাইছি মেবি গ্রানির সাউন্ড এটা এটা হয়তো গ্রান্ডের সাউন্ড বা সাউন্ড গ্রান্ড পারে ওরে ভাই এটা টয়লেট ভাই গ্রান্ডের টয়লেট আচ্ছা এইটা কি ভাই স্ক্রু ড্রাইভার পাইছি যাই স্ক্রু ড্রাইভারটা অনেক কাজে লাগবে আর এইটা দিয়ে অনেক কাজ আছে উপরে অনেক কাজ আছে যেটা তোমরা না দেখলে তোমরা বুঝ না যে কি কি কাজ আছে সেটা তোমাদেরকে এখনই দেখাবো তো ভাই আমার একটা স্ক্রু ড্রাইভার কাজের কথা মনে পড়ছে তোমরা মনে রাখছো কিনা মেবি আমি জানি না আমার ঘরটার ভিতরে ছোট্ট একটা বাস্কের মতন দেখছি ওইটা খোলা যায় বি স্ক্রু ড্রাইভারটা দিয়া মেবি আমি জানি না দো হ্যাঁ ভাই এটা দিয়ে এইটা স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটা খোলা যাইবে আর দেখা যাক এখান থেকে আমি কি পাই কি পাই সেটা দেখার বিষয় এটা কি ভাই এটা কি পাইলাম বুঝলাম না তো কিছু ভাই এটা কি এটা লিবার পাইছি ভাই লিভার দিয়ে অনেক কাজ হইবে দেখা যাক লিবারটা বাইরে হ্যাঁ আর গ্রানি আই পড়ি ভাই গ্রানি আই পড়লে ঝামেল হয়ে যাবে এখন আর লিবারের ওই পাশ থেকে একটা আর তোমাদেরকে এই জায়গায় নিয়ে যাবে আর দেখা যাক গেমটা আমি কত ইজিলি ভাবে কমপ্লিট করতে পারি তোমরা না দেখলে বুঝতো না অবশ্যই ভিডিওটা দেখো আর ভাই গ্রানি সামনে আছে গ্রানি আর এটাকে ডাবাই আর সামনে থেকে ও ভাই ভাই সিলিডি রে ভাই আমার তো ভাই কই যে পানি নেই ভাই আরে দুইটা বুথ যখন একারে আমার একা তারা করে ভাই আমি কই জাম বলো আর এই জায়গা থেকে আমার মেবি ওই প্যাস থেকে আমার ওই প্যাশে ওই হ্যাঁ মেবি আমার মনে পড়ছে এই জায়গায় আমি একটা দেখছিলাম দেখালামিভারের কাজটা এই জায়গায় আমি লিভারটা বসাইতে পারি তো আমার একটা রুম খুললে যাবে সিক্রেট যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই রুমটা সিক্রেট রুমটা ফেলাইছি এবং উপরে চললে যাই ভিডিওটা তোমাদের জন্য ফাস্ট করে দিছি না তো তোমাদের দেখলে বোরিং ফিল হবে আর সেটার জন্য ভিডিওটা ফাস্ট করে দিছি আর দেখা যাক এই পেশে কি আছে নিচের দিকে আমার যাইতেই আর নিচের দিকে যাইয়া এই জায়গায় একটা চাবি আছে না ওই চাবি নেওয়াটা কি বলে আমি জানি না ভাবি হ্যাঁ ওইটা নিয়ে আগে ওদেরকে মারতে মারতইবি মানে ওই জায়গা থেকে ওই ডেট দেওয়া মানে রুম আছে রুমটা খোলার পরে সামনে এই রুমটা আছে এই রুমটা খোলার পরে আমি একটা গান পাবো সেই গানটা দিয়ে ওদের মুন্ডে উড়াবো মানে আজকে ওদেরকে বেদম হারে খেলাবো এই দেখো এই সামনে একটা গান পাইছি আর এখানে আমি কিছু পরিমাণ এমও পাবো এমও তো অলরেডি আছে আর এমও লাগবে না আনলিমিটেড এমও ভাই আর কি করব দেখা যাক সামনে কি আসে আর যে আসবে ভাই শীতে উড়ে এলামও মেবি আশেপাশে কেউ আছে আমার আশেপাশে থাকলে সমস্যা নাই আমি শীতে উড়ে এলাম সিদ্ধ উড়ে পাইছি আরে নাচ ফারাতো নাচ আশা ere eh, 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 bhai seedha kick aa raha hai se grandpa ah, granny at the top shala mar হ্যাঁ মার্শালা দুই মিনিটের জন্য আপাতত থাক এই জায়গাটা থাক আর এই জায়গা থেকে আমি কি নেবো ভাই হাতুড়িটা নিয়ে যায় হাতুইটের কাজটা আপাতত করি আমি আর এই প্যাস থেকে এই প্যাসটা দেখি হাতুইটের কাজ আছে নি হ্যাঁ এই প্যাসটাকে হাতুইটের কাজ আছে ওইগুলো খুলতে হবে ওইগুলো খুললে আমার ওই যে আমার একটা গাড়িতে মানে বন্ধু মানে আমার আমি যে গাড়িটা চালাই ওই গাড়িটা রোডের মধ্যে ওরা গাছপালাই রাখছিল ওই গাড়িটা এই জায়গায় আমার আটকাই রাখছে ওরা এই সামনে একটা ডায়মন্ড পাইছি ডায়মন্ডের একটা কাজ আছে মেবি হ্যাঁ ডায়মন্ডের একটা কাজ আছে আমার সত্ত্বে ডায়মন্ড ডায়মন্ডটা পাই গেছে আর এই প্যাসটা

কিন্তু আর বহুত কাজ আছে ভাই গেমটা তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলে তা কমেন্ট করে জানাও আচ্ছা চলো ভাই পটাপট করে নিচে যাওয়া যাক আর নিচে যাই দেখি ওদেরকে মারা যায় কিনা ওদেরকে মারতে হবে এখন ভাই যদি না মারি আমার ভাই মানে শান্তি হবে না ভাই আজকে আমি ওদেরকে মারমু ভাই জম্মের মারা তারপর আমার শান্তি হবে আছে যে গান আছে গানটা আমি নিয়ে লই গানটা দিয়ে ওদেরকে এখন মারতে হবে আচ্ছা এমো তো নাই ভাই এমো আগে আনতে হবে এটার ভিতর থেকে ভাই আনলিমিটেড এমো মানে আনলিমিটেড এমো দেখা যাক এমোগুলো লই লই ফটাফট দুইটা এমন লই লাইছি চলো এমন আমার শেষ এখন আমি চললে যাই ওদের কাছে দেখি সামনে কেউ আসেনি সামনে এ রাসপারা তো আসো 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 একদম মাথা বরাবর খেলানি না না বুক বরাবর কেলানি দিদি আপাতত দুই মিনিট লাগে তুমি নীরবে থাকো আর আরেকটা আছে কই গ্রানি গ্রানপা সিলিন্ডিনা ওগুলো কোথায় গেছে আমি তো ওদেরকে খুঁজে বেড়াই আয় শালাই আজকে যে কি মাইড তোদেরকে দিমু সেইটা তোরা মনে কর কল্পনা করতে পারবি আয় আজকে তোদের মারি আমি ভাত খাম তাড়াতাড়ি দেখি না কি বুঝলাম না কিছু থেকে ভাই কুমবে কি ক্রাশ করে গেম আমি তো বুঝতে পারতেছি ঘুরে আমি না কিছু আচ্ছা সামনে দিকে দেখি সামনে ভাবি উপর থেকে নিঃতে লাগে আইসে পড়ছি ওদেরকে মারার জন্য এ গ্রানি আসা আসো 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 গ্রান পাশ রে রে ভাই মর কি রে ভাই এমন শেষ হয়ে গেছে আচ্ছা উপরে যাই এমন নিয়ে সামনে এমন পাই গেলাম এখন কেলাম ওদেরকে এখন ক্যালান্ড হইবে বেদ ভারে আসো আসো সামদু তুমি কোথায় আসো 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 বুড়ি আসো দেখ ফানে যে কি পরিমাণটা যে কেলাই তোমরা খালি ভিডিওটা খালি দেখতে থাও গাইস আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দাও গাইস আর কমেন্টে জানাও কোন ধরনের গেমগুলো তোমাদের বেশি পছন্দ লাগে এবং কোন ধরনের গেমগুলো আমার আমি খেলবো সেটা কমেন্ট করে জানাও গাইস আর তোমাদের কোনটা ফেভারিট গেম সেটাও কমেন্ট করে জানাও আর দেখি সামনে ওর ভাই এত খুঁজতে বেড়াই আর ওদের কোনো খবরই নেই ভাই আরে কই গেছো আয় তুই খেলি একবার আয় সালা তোরে আমি খুঁজছে বেড়াই আর তুই এখন নাই যা আপাতত এই গানটা থাক আর খুঁজতে বেড়াইতেছি ভাই পাই না তা কি করবো গান তো ওই জায়গায় ফেলাই রাখার দরকার এখন কাস্তিয়াটা নিয়ে আমি কাস্তিয়াটার অনেক কাজ আছে মানে কেসিডের অনেক কাজ আছে কেসিডের কোন জায়গায় কাজ আছে সেটা আমি দেখি কোন জায়গায় কাজ এর ভাই সামনে সিলিন্ডি না আচ্ছা আচ্ছা ভাই গানটা ভাই গান কই ভাই আরে ভাই কে এসি ঠিক এখন আমার পিছিয়ে পলাই তুইবে পিছিয়ে পলাই তুইবে আসার কোনো কথা এরে ভাই নাচপাড়াতে আমার সামনে আচ্ছা নাচপাড়াতে সামনে ওদেরকে পাক দিয়ে আমার মানে ঘুল্লি মুল্লি দিয়া এদিকে ওদিকে আমার

সামনের দিকে যাই সামনের দিকে আমি যাই আর দেখি ওরা কই সামনে আছে কিনা হ্যাঁ দূরে আছে যাই হোক সমস্যা নেই কোনো ব্যাপারই না ভাই আচ্ছা সামনে এই পেশ থেকে মনে হয় ওই পেশে গান্ডা আছে ওই পেশে ওই ওই পেশে রুমটা গান্ডা আছে ও সরে না কে ভাই ও সরলে তো আমি এই জায়গা থেকে চললে যাইতে পারি ও সরে না দেখি আমি যাইতে পারতেছি না যাও 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 চান্ত যাও আর এই রে ভাই গেমটা ক্রাশ করে কেন এত ক্রাশ করলে কেমনি খেলম ক এই জায়গায় আমার গান্ডা আছে গান্ডা লইতে পারলে কি ওসানিটা যে দিমু তুই এখনই ওসানি খাবি এখনই ওসানি খাবি আয় আয় একটা শট একদম বুক বরাবর শিখ আচ্ছা এই জায়গা থেকে এখন কি করতে হবে আহ ডায়মন্ডটা লইতে হবে না কাশি কাশিটা কাশিটা কিলোম আমি বুঝতে পারতেছি না আচ্ছা কোনটা লওয়া যায় আগে লই তারপর দেখি ক্যাস্তের কাঞ্চ আছে কোনটা এই কাটা এ ভাই এটা তো কাটছি আমি এটা কাটছি কেন আবার ঘুরছি একই জায়গায় আসছি আমি বুঝতে পারতেছি না আমার ভুল হয় কেন সেটা আমি বুঝতে পারি এর সামনে একটা গ্রানি নাকি দেখলাম গ্রান পানা জানি গ্রানি দেখছি ওদেরকে একটারে তো উসাইতে পারি আপাতত একটা উসাইলে দুই মিনিটের জন্য তো ডিরভাবে থাকা যাইবে এমন লইলে ভাই এমন ছাড়া তো কোনো গতি নেই ভাই এমন লইতেই হবে সামনে দেখি গ্রানি আসে কি না সামনে যদি গ্রানি থাকে ওদেরকে আমি উড়াই দিম বাই সিঁদে উড়ে সামনে গ্রানি পড়ছে আশা এর ভাই

এই লাশবার না গাইছে আর মারা যাবে না এই লাশবার মারিলে এরপর মিশনটা কমপ্লিট করবো আর তোমাদের ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো গাইস বারবার বলি তারপর যদি মনে দয়াময় থাকে তো লাইক করবা না থাকলে তো লাইক করবো না আর নিচে বা এই জায়গায় কিছু একটা আছে দেখছি হ্যাঁ স্ক্রু ড্রাইভারটা আছে স্ক্রু ড্রাইভারটা নিব স্ক্রু ড্রাইভারটা লই যাই আজকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ওদের অনেক কাজ আছে উপর স্ক্রু ড্রাইভারের কাজ আছে ওই জায়গায় যে একটা কাজ দিয়ে যে আমি এটা খুলছালাম একটা ছোট্ট একটা বাস্ক বাস্কের মতন মানে কি জানি একটা দেখছিলাম না ওই আমার খুলতে হইবে এটা খুললে কিছু একটা পাইতে পারি হ্যান্ডেল ম্যান্ডেল মেবি পাইতে পারি হ্যান্ডেল সারা তো আমি কমপ্লিট করতে পারবো না চলো উপরে যাই গাইস তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমি উপরে চলে আসলাম এবং এই দুই নাট দুইটা খুললাম আর কি পাইলাম ভাই এটা কি ভাই ও হ্যান্ডেল পাই গেলাম একটা হ্যান্ডেল পাইছি আচ্ছা হ্যান্ডেলটার কাজ আছে অনেক উপরে মানে মেবি গাইড নিয়ে যাইতে একটা হ্যান্ডেল দরকার এই হ্যান্ডেলটা আমি পাইছি আচ্ছা এটা কি ভাই এই জায়গা থেকে হাতে হাতে এই যে একটা রুম পাই গেছি ভাই আমি ফাঁসে গেছি ভাই এই রুম থেকে মনে হয় বের হওয়া পসিবল না ভাই ও বুঝছি বুঝছি ভাই আমার যে গাইডে যে উপর থেকে যে সিরিয়া মানে দইটা কাটতে নিচে ফালাইছিলাম ওই গাড়িটা এই জায়গায় মনে কর রাখা আছে মানে এই জায়গায় পড়ছে আর এই জায়গা থেকে আমি যাইতে পারবো কিনা আমি জানি না আচ্ছা ও লিভার আছে লিভারটা দিয়ে আমি রুমটা খুলতে পারবো হ্যাঁ লিভারটা দিয়ে রুমটা খুলি আর সামনের দিকে আমি চলে যাই ফাইনালি ভাই অনেকক্ষণ গেমটা খেলার পরে সামনে একটা বাস্ক পাইলাম মানে ডয়ার পাইলাম আমি ডয়ারটা আমি খুললে দেখি যে কি পাওয়া যায় ভাই বেসমেন্ট কি পাইছি একটা যাই হোক এটা অনেক কাজে দেবে ভাই আমার ওই নিচে একটা রুম আছে রুমটা খোলার ক্ষেত্রে এইটা অনেক কাজে দেবে এই জায়গায় আমি রাইখে যাই আপাতত আপাতত রাইখে যাই আমি উপরের দিকে যাই দেখি কি পাই এখন আর গান্ডা আপাতত লগালাগে রাখা ভালো এখন যেহেতু মিশন কম্পিউটার পালা একটু সবার ভিতরে মিশনটা কমপ্লিট করে ফেলাবো আমরা আর গান্ডা রাখলে আপাতত ওদেরকে মারিয়া আমি যদি মনে করি যে কোনো কিছু এই জায়গা থেকে ওই জায়গায় নিতে পারি তো আমার অনেক কাজে দেবে এখন মিশনটা কমপ্লিট করে ফেলাবো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে একটি করে লাইক করে দাও ডায়মন্ড আপাতত নিয়ে যাই ডায়মন্ডের কাজ আছে নিচে ডায়মন্ড আপাতত নিয়ে যায় বাইস যেমনটা তোমরা দেখতেই পাচ্ছো এই জায়গা থেকে একটা নিচে রুম আছে এই রুমটার ভিতরে এই ডায়মন্ডের কাজ আছে এই ডায়মন্ডের কাজটা আমি করি আপাতত মানে এই জায়গার একটা রুম আছে রুমটা খুললে আমি এই জায়গা থেকে আমি গাড়িটা নিয়ে বের হয়ে যেতে পারবো আচ্ছা আপাতত ডায়মন্ডটা লাগাই দি ফাইনালি লিসিসিং ফাঁক মানে রুমটা খুললে গেছে এখন আমার সামনে দেখি রুমের ভিতরে আশেপাশে আর কিছু পাই কি না আমি সবই পাইছি উপরে নিচে মেবি আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখছো দেখলে অবশ্যই খেয়াল করে রাখছো যে কোথায় কি আছে ওইটা আমার কাজে দেবে আচ্ছা এইটা খুলতে কিছু লাগবে এটা খুলতে মনে হয় একটা মেবি চাবি লাগার কথা তো ভাই আমি চাবিটা উপর থেকে নিয়ে আসি তো ফাইনালি চাবিটা নিয়ে আসলাম এখন দেখা যাক এই রুম কোনটা খোলে এই এই চাবিটা দিয়া কোনটা কোনটা খোলা যায় দেখা যাক উপরেটা তো ভাই খোলে না উপরেটা তো খোলার কথা ভাই হ্যাঁ উপরেটা খুলবে আগে নিচেটা ট্রাই করে দেখি তারপর উপরেটা খুলবে আচ্ছা এই চাবিটা দিয়ে খোলে না কেন আমি বুঝলাম বুঝলাম না কিছুই আচ্ছা উপরেটা হ্যাঁ খুলছে ভাই আচ্ছা আপাতত একটা খুললে গেছে এখন গেমটা কমপ্লিট করা ইজি হ্যাঁ তো গেম মানে খুললে গেছে এখন আমি এখান থেকে সিধা চলে যাবো একদম সিধা চলে যাবো কিন্তু তার আগে একটা কথা আছে যে আমার কি দরকার হ্যান্ডেলটা দরকার হ্যান্ডেলটা দিলে আমি গেমটা স্কিপ করে চলে যেতে পারবো লঙ্গি খুললে আমি দৌড়বো ওই জায়গা থেকে ভাই আমি লঙ্গি খুললে দৌড়বো ভাই আমি শান্তি পাইতেছি না দাঁড়া একটুখানি মজা করিলে ওদের সাথে ভাই ভাই গেরা নেই পড়ছে যাই হোক আমি আপাতত মজা করি ওদের সাথে এখন দেখা যাক ও গাইছে একটা কথা মনে পড়ছে যে এই জায়গায় একটা গান থাকার কথা গাইছে তোমাদের ভিতরে যারা যারা এই গেমটা খেলছো তারা কিন্তু জানো গেমটা কিন্তু এখন কমপ্লিট করে ফ্লাইছি এক টাকা দিই উপরে হ্যান্ডেল তাও আমি খুঁজে বের করছি ওইটা যদি আমি নিয়ে আসি তাহলে আমার গেমটা কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি চাইতেছি না গেমটা কমপ্লিট করবো কেননা এই জায়গায় একটা গান আছে ওই গানটা দিয়ে ওদেরকে মারবো এটা একটা ইউনিক গান এই গানটা দিয়ে ওদেরকে মারবো তারপরে আমি যাবো আরে ভাই ভাই নসরত করছে আরে নসরত ভাই দাদু আরে নসরত দাদু মারি দিলি এটা কোনো কথা ভাই এই গেমটা ভাই আমি কমপ্লিট করে ফেলাইছি এই পর্যায়ে আমি এটা মার খেলে ভাই ফাও আরে এটা সামলাতে বাকি নেই ভাই ডে 3 শুরু করা যাক দেখি গাইছে আমি তো গেমটা কমপ্লিট করে ফলাইছি আর ওই জায়গা থেকে একটা গান এই চাবি আছে এই চাবিটা নিয়ে যাই তারপরে আমি ওই গানটা লব আর ওদেরকে মারব মানে আমি গেমটা কমপ্লিট করছি কিন্তু তারপর ওদের সাথে একটু মজা না করে গেলে ভাই আমার মানে কই যে পানি সাবাস পানি আইবে না মানে মজা করতেইবে আমার হ্যাঁ সেটাই দেখাইতেছি তোমাদেরকে এ রে ভাই তুই যা 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 আমি আসতেছি আছি দাঁড়া

মার ইচ্ছা দাঁড়া নিজ থেকে আহ দাদু বার ভাই এটা এটা ভাই এটা কোনো কথা ভাই এটা গেমের কোনো মানে এটা এটা কোনো গেম হইলে ভাই পেস থেকে মানে ওই পেস থেকে আচ্ছা ডে ফোর যাই হোক তোমরা কিন্তু জানো তোমাদের ভাই কত নাম্বার এটা কিন্তু শুধু শুধু মার গেমের গিলিজের কারণে আমি চাইতেছি না এবার আর মার খেবো এবার ইজিলি ভাবে গেমটা কমপ্লিট করে ফেলাইবো চলো ভাই এবার আর ভুল করা যাবে না রিক্স একটা নিতে চাই না আমি আগে থেকে হ্যান্ডেলটা নিয়ে আসি তো ফাইনালি হ্যান্ডেলের কাছে পৌঁছে গেলাম আমি এবার হ্যান্ডেলটা আমি নিয়ে এখান থেকে চলে যাবো আর নিচে যাই তোমাদেরকে আমি দেখাইতে আসি যে ভাই বেদাররা অনেকক্ষণ গেমটা খেলার পরে হ্যান্ডেলটা নিয়ে জায়গা মতন পৌঁছে গেলাম এবং হ্যান্ডেলটা এখানে লাগাই দিলাম তো ফাইনালি এখন আমি এই জায়গা থেকে উপরে কিন্তু উঠে গেলে আমার গেমটা কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি সেটা চাইতেছি না কমপ্লিট মানে উপরে উঠে গেলে কমপ্লিট হয়ে যায় যেহেতু আমি দুইটা বার ওদের হাতে মরছি হ্যান্ডেলটা মনে করি ইজিলিভাবে ভাবে আইন কমপ্লিট করতে পারি তখন তারপর দুইটা বার মরছি তখন ওদেরকে আর ছাড় দেওয়া যাইবে না এই জায়গায় চাবিটা ফেলাই রেখে গেছি না আমি এই চাবিটাকে নিয়ে গানটাকে লই লেস গো ভাই এ এই ঘরটা খোলা যাক আর এই দেখো সেই একটা গান পাইছি এই গান্ডা দিয়া ওদেরকে এখন बेहوش করব ইনজেকশন মারিয়া তো बेहوش বেডিংস ও ভাই মারো আমাকে মারো মারো مجھے মারো আমি তো এই জায়গা থেকে পালাই যাব সেটাই তোমাদের কেসকে দেখাবো আর দেখি ওরা সামনে আসেনি না যে আসবে তারি सीधा ऊपर উঠেই দেবো দেখা যাক আসে কি না আসলে তো আমার ইজিলিভাবে গেমটা মানে করে এখনই আমি চলে যাব গেমটা কমপ্লিট করে ফেলাইছি যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানা তোমাদের এই টাইপের গেমগুলো কেমন লাগে গাইজ দেখি ওই জায়গায় ফালাই দেখি ও আসে কি না ও আসলে একটা বার খালি এক এক জনের এক একটা শর্ত মানে আমার মারিয়া কফি নিয়ে রাখবে এতটা সোজা না ভাই দেখি মা এই জায়গা থেকে মারলে আমি মরার চান্সটা থাকতে পারে গাইছে আচ্ছা ওই জায়গায় খালি জায়গায় নেই খালি জায়গায় নিয়ে তারপর বেদম হারে কেলাবো কেলাইয়ে লঙ্গি পায়জামা যে মেজা আছে সব খুললে মুললে লইয়া আমি এই জায়গা থেকে পালাবো ভাই আবার ভূতের বাড়ি আটকে রাখবে এটা কি কথা ভাই আমার এ ভাই ইম্পসিবল আমার আটকাই রাখা ইম্পসিবল দেখা যাক এবার এই জায়গায় আসো আসো চান্দু আসো আসো একটা শর্ত শেষ শেষ সিদে শেষ তো গাছ নাচ পাও মারবো না কেননা ও আমারে মারিয়ে বন্দি করে রাখছিল ঘরের ভিতরে অরে ফালাই তুই এখন অরে মানে ওর সামনে সামনে আমি চলে যাব ও আমার দেখতে থাকবে যে আমি কীভাবে যাই আমি যে কতটা সার্ভারের পরিমাণ প্রো সেটা আমাদেরকে বুঝাবো ফাইনালি গাইস গেমটা কমপ্লিট করে ফেলাইছি টাটা বাই বাই গাইস ভালো থাকা আল্লাহ হাফেজ